আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, নিশ্চয়ই যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রথমেই আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে লেট মি নো ইফ আই গো এনি রং। আমার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন গো শব্দটি নিয়ে আমরা বিশ্লেষণ করব। গো শব্দের অর্থ হচ্ছে যে যাওয়া, কিন্তু আমরা এখানে যাওয়া নিয়ে নয়, আমরা এখানে হওয়া, করা, ঘটা এই অর্থ নিয়ে আমরা কাজ করব। আর এই হওয়া, করা, ঘটা এই শব্দগুলো আমরা অর্থ ইংরেজিতে পাই, সেটা হচ্ছে হ্যাপেন মানে ঘটানো, ওকার মানে ঘটানো, কজ মানে হচ্ছে ঘটানো, টেক প্লেস মানে হচ্ছে ঘটানো, এবং হচ্ছে রেজাল্ট ইন এটার মানে হচ্ছে ঘটানো অথবা ঘটা, হওয়া। কিন্তু গো আমরা আজকে পেয়েছি এবং এই গোয়ের অর্থ যেটা হচ্ছে যে হওয়া, করা, ঘটা এটা নিয়ে আমরা বিশ্লেষণ করছি, যেটা ফরেন কান্ট্রিতে ব্যাপক ইউজ হয়। অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, ইউকে প্রত্যেকটা জায়গাতে এই গোয়ের ব্যবহার অনেক ব্যাপক। এবং এই গো শুধু যা অর্থে নয়, ঘটা অর্থে, করা অর্থে ইউজ হয়, সেটা আমরা এখানে দেখলেই বুঝতে পারি। প্রথমে যে সেন্টেন্সটি রয়েছে সেটা হচ্ছে যে লেট মি নো ইফ আই গো রং। লেট মি নো হচ্ছে আমাকে জানতে দিন, লেট মানে অনুমতি দাও। এই প্যাটার্নটা বেশি ইউজ হয় দেশের বাইরে, ফরেন কান্ট্রিতে ইউজ হয়। লেট মি নো মানে আমাকে অনুমতি দিন জানতে, যদি আমি গো রং মানে ভুল করি, গো মানে হচ্ছে করা অর্থে ইউজ হচ্ছে, ইফ আই গো রং যদি আমি ভুল করি তাহলে আমাকে জানাবেন। তো এখন এই যে আমি এখানে বলছি যে আমাকে জানাও, এই যে আমাকে বলো অথবা আমাকে জানাও, ইচ্ছে করলে তো ব্যাপারটা এরকম হতে পারত যে টেল মি ইফ আই গো রং, মানে আমাকে বলুন যদি আমি ভুল করি। হ্যাঁ, এটা ইউজ করতে পারেন আপনি, বাট এটা হচ্ছে একেবারে একেবারে কী বলবো, একবারে সিম্পল ওয়েতে আপনার প্যাটার্ন, এবং এটা সাধারণত নন নেটিভ কান্ট্রিগুলোতে বেশি ইউজ করা হয়। তবে আপনি যদি স্ট্যান্ডার্ড মেনটেন করে, মানে একেবারে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে কথা বলতে চান, বা সেই প্যাটার্নগুলো যদি আপনি অনুসরণ করতে চান, ফলো করতে চান এবং সেগুলো ইউজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে লেট মি নো ইউজ করতে হবে। লেট মি নো ইফ আই গো রং, আমাকে জানাবেন আমি যদি কোনো ভুল করে থাকি। তারপরে দেখুন আমরা আরেকটি ইউজ করতে পারি, ইনফর্ম মি মানে আমাকে জানাবেন, ইফ আই মেক এনি মিস্টেক অর ইফ আই মেক এনি রং, আমাকে জানাবেন, আমাকে জানান যদি আমি করি এনি রং অর এনি মিস্টেক, আমরা এটাও ইউজ করতে পারি। তবে এটা হচ্ছে একেবারে নর্মাল একটা প্যাটার্ন এবং স্টাইল যেটা আপনি ইজিলি ইউজ করতে পারেন, বিশেষ করে যারা নন নেটিভ কান্ট্রি তাদের সাথে যখন আপনি কথা বলবেন তখন আপনি এই প্যাটার্নটা ইউজ করতে পারেন, যে ইনফর্ম মি ইফ আই মেক এনি রং, অথবা টেল মি ইফ আই মেক এনি রং, আপনি এটাও বলতে পারেন। মানে টেল মি অর্থ হচ্ছে আমাকে বলুন, ইফ আই মেক এনি রং অর মিস্টেক, একেবারে সহজভাবে আপনি ইউজ করতে পারেন। সাধারণত নন নেটিভ পিপুলদের সাথে যখন কথা বলবেন তখন সহজভাবে বলাটাই ভালো। তবে যদি আপনি বড় ধরনের মানে কর্পোরেট লেভেলে কোনো ডিরেক্টরদের সাথে, ম্যানেজিং ডিরেক্টরদের সাথে বা অফিসিয়ালস বা হাই অফিসিয়ালসদের সাথে কথা বলেন, সেক্ষেত্রে তারা যেহেতু এডুকেটেড এবং এডুকেটেড পার্সন, সেক্ষেত্রে তাদের সাথে আপনি অবশ্যই আপনার বেস্ট অফ দ্য বেস্ট প্যাটার্নটা ইউজ করবেন, এটা হচ্ছে নিয়ম। যেমন বাংলা ভাষায় আমরা বেস্ট প্যাটার্নটা ইউজ করি, বাংলাকে যত সুন্দরভাবে, যত গুছিয়ে আমরা ইউজ করতে পারি এবং যত সুন্দর শব্দ দিয়ে, শব্দ চয়ন করে আমরা প্রয়োগ করতে পারি, ঠিক তেমনটি। সো ডিয়ার ভিউয়ার্স, আজকে এই ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, মানে কমেন্টে তো জানাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনাদের হাতের কাছেই হ্যালো করতে পারেন জানার জন্য।